আসসালামু আলাইকুম অনেকের একটু সমস্যা পড়তে দেখা যায় যে তার কম্পিউটারে হার্ড ড্রাইভে তিনটা বা চারটা বা পাঁচটা পার্টিশন করা আছে কিন্তু কোনো একটা বা দুইটা পার্টিশন হাইড হয়ে গেছে দেখা যাচ্ছে না কোনো কারণেই তো মাঝে মধ্যে এই ধরনের প্রবলেম অনেকের হয়ে থাকে তো আজকে আমরা জানব কিভাবে কোনো হা হার্ড ড্রাইভের কোনো ড্রাইভার আমার লোকাল ড্রাইভার যদি হিডেন হয়ে যায় তো আমরা কীভাবে সেটাকে শো করাইতে পারি তো এক্ষেত্রে আমাদেরকে করতে হবে কম্পিউটারে রাইট বাটন ক্লিক করার পর ম্যানেজে যেতে হবে ম্যানেজ ম্যানেজ থেকে এখানে স্টোরেজ স্টোরেজের এখান থেকে আমাদেরকে ডিস্ক ম্যানেজমেন্ট সিলেক্ট করতে হবে ডিস্ক ম্যানেজমেন্টে এখানে দেখুন আমার এখানে চারটি ড্রাইভ শো করছে এখানে আমার চারটি ড্রাইভ শো করছে কিন্তু আমি মাই কম্পিউটারে যখন আমি ওপেন করব তখন দেখা যাচ্ছে যে আমার এখানে তিনটা ড্রাইভ শো করছে তো নর্মালি আমার একটা ড্রাইভ হাইট হয়ে আছে তো এই হাইড করা ড্রাইভটা হ্যাঁ আমি কীভাবে শো করাবো তো হাইড করা ড্রাইভটাকে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করতে হবে ক্লিক করার পর চেঞ্জ ড্রাইভার লেটার অ্যান্ড প্যাথে ক্লিক করতে হবে তারপরে অ্যাডে ক্লিক করতে হবে অ্যাড থেকে এখান থেকে অ্যাসাইনি হ্যাঁ অ্যাসাইন দ্য ফলো ফ্লোয়িং ড্রাইভ লেটার এটা থাকবে সিলেক্ট করা এবং এখান থেকে আপনি কাঙ্ক্ষিত আপনার ড্রাইভার লেটারটি এখান থেকে চয়েস করে নিতে পারেন তো সাধারণত এখানে ডি সিলেক্ট করা আছে এই কারণেই যে এখানে কিন্তু ডিটা মিসিং আছে সি এরপর ডি নাই ডিটা মিসিং আছে যার কারণে অটোমেটিক্যালি সেটা ধরছে আবার যদি ডি থাকতো ডি থাকতো বা এখানকার শেষের যেমন সিডি ইএফ আপনার পাঁচটা ড্রাইভ আছে সিডিই সিডি ইএফ পাঁচটা ড্রাইভ আছে ইএফের পর জি আছে তো জিটা যদি হাইড হয়ে যাইতো তাহলে এখানে কিন্তু জি দেখাইতো যাই হোক তো আমরা এখান থেকে ওকে করবো ওকে করলে দেখবো আমাদের এখানে ড্রাইভার লেটারটি আসছে এবং আমরা যদি মাই কম্পিউটারে ওপেন ঢুকি তো আমরা দেখব যে আমাদের এই ড্রাইভটা শো করছে আচ্ছা এখন আরেকটা প্রবলেম সেটা হলো যে অনেক সময় দেখা যায় এটি কিন্তু আমার তিনশো মেগাবাইটের একটা ড্রাইভ হ্যাঁ রিজার্ভ ড্রাইভ যেটা উইন্ডোজ অপারেটিং সেভেন বা এইট বা টেন আপনি যখন অপারেটিং সিস্টেমগুলো দিয়ে যখন ভা আপনার হার্ড ডিস্কের এই পার্টিশনগুলোকে ক্রিয়েট করবেন যখন উইন্ডোজ সেট আপ দিবেন তখন যদি পার্টিশন ক্রিয়েট করা হয় তখন কিন্তু এই তিনশো মেগাবাইট অথবা একশো মেগাবাইট একটা রিজার্ভ ড্রাইভার অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে থাকে তা অনেক সময় এরকম হয় যে এই রিজার্ভ ড্রাইভটা আমার একশো মেগাবাইটের এই ড্রাইভটা শো করতেছে কিন্তু এই একশো মেগাবাইটের এই ড্রাইভটার মধ্যে আমি যদি ঢুকি কিছু দেখা যাবে না এবং এটা আমার মানে অযথা এখানে আসে সো এটাকে যদি আমরা হাইড করতে চাই সেম একই ইয়ে করতে হবে যে আমাদেরকে রাইট বাটন ক্লিক করে ম্যানেজে যেতে হবে ম্যানেজ থেকে ডিস্ক ম্যানেজমেন্টে আসতে হবে আসার পর আমি যেটাকে হাইড করে রাখতে চাই সেটা সেটার উপরে মাউস সেটার উপরে মাউস বাটন রাইট বাটন ক্লিক করে চেঞ্জ ড্রাইভার লেটার ক্লিক করতে হবে করার পর এখান থেকে জাস্ট খালি এখানে রিমুভে ক্লিক করতে হবে রিমুভ ক্লিক করার পর ইয়েস তারপরে ইয়েস দেখবো যে আমরা আমার ড্রাইভার লেটারটি এখান থেকে রিমুভ হয়ে গেছে এখন যদি আমি মাই কম্পিউটারে যাই তো দেখবো যে আমার এখান থেকে আমার ড্রাইভারটি হাইট হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি